একদিকে যখন নারী শিক্ষার জন্য বিদ্যাসাগর, বিঠান বা মিস কুকড়া সমাজের সঙ্গে রীতিমতো লড়াই করছেন, তখন অন্যদিকে মেয়েদের কিভাবে পড়াশোনা থেকে দূরে রাখা যায় সেটারই নানান রকম প্রচেষ্টা চলছে। সবাই বলাবলি করছে মেয়েরা লেখাপড়া শিখলেই নাকি বিধবা হবে। ওইদিকে সমাচার চন্দ্রিকায় লেখা হলো, বালিকাগণকে বিদ্যালয়ে পাঠাইলে ব্যভিচার সংগঠনের শঙ্কা আছে, কেননা বালিকাগণ কামাতুর পুরুষের দৃষ্টিপথে পড়িলে অসৎ পুরুষেরা তাহাদিগকে বলাৎকার করিবে, কারণ খাদ্য খাদক সম্পর্ক। ওইদিকে বেদব্যাস পত্রিকায় বেরোলো আরেক অদ্ভুত বাণী, তাতে বলা হলো নারী শিক্ষার ফলে মেয়েরা নাকি পুত্র প্রসব করতে পারবে না, শিক্ষায় প্রসব করার ক্ষমতা নাকি কমে যায়। এহেন নারী শিক্ষা যে সমাজের কাছে কি বিপজ্জনক সেটা প্রমাণ করতে বেরিয়েছিল অসংখ্য বই, যার মধ্যে কয়েকটা হলো বেহদ্দ বেহায়া, পাশ করা মাগ, আক্কেল সেলামি বা মেয়ে ছেলে লেখাপড়া আপনা হতে ডুবে মরা।